আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখার জন্য বসেছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অংশটুকু আমরা আলোচনা করি তার থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং কেয়ামতের ময়দানে তার শাফাত হাসিলের চেষ্টা করব ইনশাআল্লাহ। শাফাত তখন আসবে যখন আমরা আমার নবীকে সমস্ত কিছুর চেয়েও ভালোবাসবো, তার আনিত জীবন বিধানকে সবচেয়ে মজার জিনিস মনে করব এবং সেটা অনুযায়ী আমল করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্য অবশ্য তার শাফাত মঞ্জুর করবেন, তার সাথে জান্নাত দান করবেন, তার হাতে হাউজে কৌসরের পানি পান করার তৌফিক আমাদের দান করবেন। আমরা সবাই আমিন বলি। সম্মানিত ভাই বোনেরা, আমি পরপর দুটো এপিসোডে হাবশায় যারা হিজরত করেছিলেন তাদের সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এখনও কিছু অংশ আমরা আলোচনা করব, কারণ এই অংশটা আমাদের জীবনের সাথে, যারা বিশেষ করে ইউরোপে বসবাস করি, আমেরিকায় বসবাস করি, ক্যানাডায় থাকি, আমরা আমাদের স্বদেশ ভূমি ছেড়ে আমরা বাইরে থাকি, তাদের জন্য এই এই ঘটনা থেকে বেশ কিছু শিক্ষা আমরা এখানে পাবো। এই জন্য আমি বিষয়টাকে একটু লম্বা আলোচনা করতে চাচ্ছি এবং লম্বা এই জন্য হয়ে যাচ্ছে যে মানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী ছিল তাদের উপরে যে অত্যাচার, অবর্ণনীয় কষ্ট, দেশ ত্যাগের মতন একটা মানে কঠিন কাজে তাদের বাধ্য করা কেন করলেন, এবং এটাও যে বর্তমান জামানায় এখনও এগুলো কিন্তু মারাত্মকভাবে হচ্ছে, তো এগুলোকে আমরা যদি জানি তাহলে আমাদের বর্তমান জীবনটাকে আমরা রিলেট করতে পারবো এবং আমরা কর্মপন্থা উপলব্ধি করতে পারবো যে দুনিয়া যেখানে যায় না কেন আমাদের কাজ কী হবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে নাজাশির কাছে যখন আবু জাফর ইবনে আবু তালেব ইসলামের কথাগুলোকে ব্যাখ্যা করলেন, নাজাশি উনি শুনলেন এবং সর্বশেষ পর্যায়ে যখন শুনলেন, ঠিক আছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের মতবাদ কী, তোমরা কী চিন্তাভাবনা করো, তোমাদের আকীদা কী, তখন উনি বললেন যে হু আব্দুল্লাহ, তিনি হলেন আল্লাহর বান্দা, ওয়া রসুলহু এবং তার রসুল, ওয়া রুহহু এবং তার রুহ তার স্পিরিট, এবং ওয়া কালিমাতুহু এবং আল্লাহ তাআলার বাণী, আল কাহা তিনি এটা পাঠিয়েছিলেন, ইলা মারিয়ামা আযরা আল বাতুল, মারিয়ামের কাছে যিনি পবিত্র ভার্জিন এবং তিনি ছিলেন পবিত্র। হ্যাঁ, এই কথা বলার পরে মানে নাজাশি খুব খুশি হয়ে গেল, খুব খুশি হয়ে গেল, মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। উনি একটা কাঠ ছিল তার কাছে, সেই কাঠটা নিয়ে কেউ কেউ বলেন লাঠি ছিল, লাঠিটা নিয়ে বললেন যে তোমরা তুমি যা বলেছো ঈসা আলাইহিসসালামের বাস্তবতাকে মনে করো, এই লাঠি, এই লাঠির একটু বাইরে তোমরা যাওনি, মানে তোমরা যা বলেছো এক্স্যাক্টলি এই লাঠির পরিমাণই হয়তো আমাদের ঈসা আলাইহিসসালাম ছিলেন। এই কথাটা অর্থ কী? কথা অর্থ হলো এই যে তুমি যে কথাগুলো বলেছো ঈসা আলাইহিসসালাম তার বেশি কিছু নয়, আমরা যারা খোদা বলি, অমুক বলি, তুমুক বলি, এটা আসলে ঠিক নয়, এবং তোমরা যে কথা বলেছো ওইটাই রাইট কথা। এখন তো এই কথাটা এমন এক সমাবেশে তিনি বললেন, সেখানে অনেকগুলো মন্ত্রী ছিল, শুধু মন্ত্রী না, ওখানে ছিল পাদ্রী, অনেক পাদ্রী সেখানে বসে আছে, তারা সবাই এখন তাদের আতে ঘা লেগেছে, এ কি এতদিনে আমরা আল্লাহর ছেলে বলতাম ঈসা আলাইহিসসালামকে, নাউজুবিল্লাহ মিন যালিক, আর এখন তারা বলতেছে আল্লাহর বান্দা, তার রসুল, ইয়ে কি, ওরা সবাই চিৎকার করা শুরু করে দিল, হুম হুম করতেছে, মানে কথাবার্তা চিৎকার শুরু হয়েছে, শোরগোল শুরু হয়েছে। উনি বলেন ওরা শোরগোল করলেও কী হয়, আসে যায়, আমি ওদের কথার ভ্রুক্ষেপ করি না, তবে তোমরা যে কথা বলেছো ওইটাই রাইট। তখন উনি একটা কথা বললেন যারা তার সাথে তার সামনে দাঁড়িয়েছিলেন, সেটা হলো যে আমর, তুমি তোমার জিনিসপত্র নিয়ে আমার সামনে থেকে এখনই চলে যাও, তোমার তোমাকে আর আমি দেখতে চাই না। দুই নম্বর কথা বললেন জাফর ইবনে আবু তালেব এবং তার অনুসারীদের মানে সামনে করে নিয়ে যে তোমরা যাও, ইজহাবু ওয়া আনতুম শুয়ুমু বি আরদি, তোমরা যাও এবং তোমরা আমার এই দেশে তোমরা সুয়ুম, সুয়ুম হলো হাবশি ভাষা, মানে মানে আবিসিনিয়ার ভাষা, এই জন্য আমি বলি যে তারা আরবি জানতো এবং আরবির সাথে মানে কিছুটা সংমিশ্রণ থাকতো তাদের আঞ্চলিক ভাষার। তো উনি বলেছেন সুয়ুম, সুয়ুম মানে হলো মেহমান, তোমরা আমার এই দেশের মেহমান,
মানসাব্বাকুম গরম, যে তোমাদেরকে গালি দেয়, যে তোমাদের জুলুম করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানসাব্বাকুম গরম, যে তোমাদেরকে গালি দেয় সে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানসাব্বাকুম গরম, যে তোমাদেরকে গালি দেয় সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তিনবার উনি বললেন। তিনবার বলার পিছনে কারণ হলো এই যে আমর ইবনুল আস তখনও দাঁড়িয়ে আছেন সাথে সামনে, যাতে করে উনি চলে যাওয়ার সময় যেন এই কথাগুলো শুনতে শুনতে চলে যান যে নাজ্জাশি তাদেরকে ভালো আশ্রয় দিয়েছে এবং তাদের বিরোধিতা যারা করে উনিও তাদের বিরোধী হয়ে গেছেন। তো এরপরে উনি বললেন যে যে আমি এটা পছন্দ করি না, মা ওহাইব্বু আন্নালি দুবুরান মিন দাহাবিন ওয়া ইন্নি আদাইতু রাজুলান মিনকুম, এটা আমি পছন্দ করি না যে আমাকে যদি স্বর্ণের একটা পাহাড়ও দেওয়া হয়, সেই পাহাড়ের বিনিময়ে তোমাদের একজনকে কষ্ট দেবো সেটাও আমি পছন্দ করি না। এর মানেটা কি? কুরাইশরা যে এক বাক্স ভরা স্বর্ণ দিয়ে দিলেন, উনি বললেন যে স্বর্ণকে আমি লাথি মেরে দিলাম, এমনকি যদি কেউ এক মানে পাহাড় সমপরিমাণ স্বর্ণ আমার সামনে নিয়ে এসে, তোমাদের একজনকেও আমার সামনে নিয়ে এসে বলে যে এই স্বর্ণের বিনিময়ে এই লোকটাকে তুমি কষ্ট দাও, তাও আমি দিচ্ছি না। এত শক্ত কথা একজন রাজার কাছে মুসলমানদের পক্ষ থেকে শোনা, এটা চারটেখানে কথা ছিল না সে সময়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তাদেরকে শুনালেন এবং তারা খুশি হয়ে গেলেন। এখন আমরা এখানে আসি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাবশার এই হিজরতটা তিনি কেন করালেন? এখানে এই যে 80 উপরে লোকজন ওখানে গেল, প্রথম পর্যায়ে 12 জন, তারপরে যে এই 83 জনের মতন মানুষ এই আল্লাহ রসুল পাঠালেন। এবং মজার বিষয় কি জানেন, যেখানে যারা গিয়েছিল তারা কিন্তু কেউ দরিদ্র শ্রেণীর লোকজন যায়নি। দরিদ্র শ্রেণী বলতে আমি যেমন বেলালকে বোঝাচ্ছি, তারপরে মানে সুমাইয়ার বংশধরের মধ্যে আম্মার অবশ্য গিয়েছিলেন, পরে গিয়েছিলেন, এই মানে একেবারে খুব গরিব যারা একদম মার খেয়েছে সবচেয়ে বেশি, এরা কিন্তু কেউ যায়নি। আল্লাহ রসুল যাদের পাঠিয়েছেন তারা কিন্তু সমাজের খুব ভালো, একমাত্র আবদুল্লাহ ইবনে মাসউদ ছাড়া আর বাদবাকি সবাই ছিলেন খুব প্রতিষ্ঠিত পর্যায়ের লোকজন। এদেরকে আল্লাহ রসুল কেন পাঠালেন? পাঠালেন কিন্তু ইসলামের এমন কিছু লোককে পাঠিয়েছেন যে যদি মক্কায় সমস্ত মানুষকে মেরে ফেলা হয় তাহলেও যেন ইসলাম বেঁচে যায়। তো মানে এই জন্য এমন কিছু লোক পাঠিয়ে দিয়েছেন যারা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে। আপনি তো জাফর ইবনে আবি তালেবের বক্তব্য শুনেছেন এবং আমি ওটা অনুবাদ করে শুনাইছি। তার পিছনে কারণ ছিল এই, যাতে করে তারা যে কোন পর্যায়ের ইসলাম বিশেষজ্ঞ ছিলেন সেটা আমি প্রমাণ করতে চেয়েছি। অর্থাৎ যদি মক্কার আল্লাহ না করুন যদি সবাই শেষও হয়ে যায়, ইসলাম বেঁচে থাকবে। এই জন্য আল্লাহ রসুল এই বুদ্ধি করে দাওয়াহ এবং দাইয়া মানে ইসলামের বক্তব্য এবং যারা এই বক্তব্যকে উপস্থাপন করেন প্রচারকারী, এদেরকে আল্লাহ রসুল সেভ করতে চাইলেন একটা গ্রুপকে। এটা কিন্তু প্রত্যেক মুসলমানদের উচিত, মুসলমান কমিউনিটিকে। যখন দেখা যায় কোনো জায়গায় অত্যাচার নিপীড়ন চলছে ইসলামের উপরে মুসলমানদের উপরে, তখন সবাই মরে যাব, সবাই শহীদ হব, সবাই শেষ হয়ে যাব, এই চিন্তা কিন্তু করা উচিত নয়। বরং এর সাথে সাথে ইসলাম মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টাও কিন্তু লিডারদের করা উচিত। দুই নম্বর কথা হলো যে এখানে যারা আসছিলেন তারা কিন্তু কেউ ছোটোখাটো এমন পর্যায়ে ছিল না যে তারা কথা বলতে পারে না। এমন লোকদেরকে আল্লাহ রসুল বাছাই করেছেন যারা প্রভাবশালী, অর্থসম্পদের দিক দিয়েও প্রভাবশালী। হযরত ওসমানের মতন লোক সেখানে ছিলেন, জুবাইর ইবনে আওয়ামের মতন লোক সেখানে ছিলেন। তিনি জুবাইর ইবনে আওয়াম কিন্তু শুধু অর্থশালী ছিলেন না, উনি ছিলেন কিন্তু সাংঘাতিক সাহসী যোদ্ধা। তাকেও পাঠিয়েছেন আল্লাহ রসুল যে তুমিও যাও, কারণ এমন এক সময় আসতে পারে যে যদি আমরা সবাই শেষ হয়ে যাই, নিহত হয়ে যাই, আল্লাহ না করুন, তাহলে তোমাদের মাধ্যমে যেন আবার ইসলাম অন্যদিক দিয়ে মানে প্রভাবিত হয়ে, প্রভাব সৃষ্টিকারী হয়ে আবার জেগে ওঠে। এই জন্য উনিও আসলেন এবং এমন একদল লোক পাঠালেন যাদের প্রত্যেকের কথার মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে। এইরকম লোকও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, যারা এরকম ইসলামকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় যাবেন, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকায় বিভিন্ন জায়গায় যেতে চান। হ্যাঁ, আপনারা আসুন, আপনারা এই সমস্ত দেশে এসে ইসলামের এই সুন্দর কথাগুলো মানুষের সামনে বলুন, নাজ্জাশির মন জয় করার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা হয়েছে কি, আমরা এখন জয় একটা দেশে, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে ওই যারা হিজরতকারী ছিল তাদের ওই চরিত্রটা কিন্তু এখন লোপ পেয়েছে। আমরা যাই শুধু নিজেদের আখের গোছানোর জন্য, ওই দেশে ইনকাম করে আমার দেশে পাঠাবো বা আমি সেখান থেকে ভালো জীবনযাপন করবো, এই হয়েছে আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য যদি এরকম থাকে যে ঠিক আছে আমি আমার দেশ ছেড়ে
কোনো কারণে আমি বাইরে যাচ্ছি, আসি বাইরে, কিন্তু আমার মনের মধ্যে যদি এই চেতনা থাকে, না আমি আমার দিনকে সহজ করে সুন্দর করে মানুষের কাছে আমলের মাধ্যমে মানুষের কাছে আমি দেখাতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম কিছু লোক তিনি পাঠিয়েছিলেন। দুই নম্বর হলো যে এটা এই এই মানে ভালো ভালো লোকদেরকে যখন এরকম হিজরত করতে বলা হলো, এর দ্বারা কিন্তু মক্কার মধ্যে একটা মেসেজ দেওয়া হয়েছে, দেখো মক্কার লোকেরা তোমরা এতদিন ধর্ম মেনে চলতে, তোমরা ধর্মীয় দিক দিয়ে সবার উপরে ছিলে, তোমাদের তোমরাই ছিলে মানুষদের কোর্ট, মানুষরা বিপদে পড়লে মানুষরা গণ্ডগোল করলে তোমাদের কাছে আসতো বিচারের জন্য, তোমরা বিচার ফয়সলা করে যাই দিতে তাই সেটা মানুষ গ্রহণ করতো, দেশে দেশে সুসম্পর্ক তৈরি করার জন্য তোমরা যাদেরকে যেভাবে বলতে মানুষটা শুনতো, কিন্তু আজ তোমাদের পজিশন এমন হয়েছে তোমাদের সন্তানরাই, ভালো ভালো সন্তানরাই তোমার কাছে তোমাদের কাছে থাকতে পারতেছে না, অর্থাৎ তোমরাই পচে গেছো, তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হলো যে ওখান থেকে ভালো মানুষের আর এই জায়গায় থাকার মতন অবস্থা নেই, করাপ্টেড মানুষ, খারাপ মানুষ, অশ্লীল মানুষ, নাপাক মানুষদের একটা জায়গা এখানে হতে পারে, ভালো মানুষদের এখানে জায়গা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাচ্ছিলেন, উনি এক সময় চিন্তা করলেন যে আমাদের তো এরকম 80 উপরে লোক হাবিশ নিয়ে গেছে, তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কি যেতে পারি, আমার তো খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু দিচ্ছে। আবু বকর তুমি যাও, তুমি পালাই চলে যাও, তো উনি পালাই চলে যাচ্ছেন, পালাই চলে যেতে মানে মক্কা থেকে উনি এমানের পথে বারকুল গামাদ নামে যেখানে একটা জায়গা আছে এখনও, সেই জায়গায় বারাকুল গামাদ নাম দিয়ে বা বীরকুল গামাদ এটা বলা হয়, ওখানে একটা কূপ আছে, সেখানে তিনি যখন আসলেন ওখানের ওই কবিলা যেটা ছিল মানে গোত্র, সেই গোত্রর অধিপতির নাম ছিল ইবনুদ্দাগিনা। তিনি দেখলেন যে আবু বকর আসতেছে, উনি খুব প্রসিদ্ধ এবং কুরাইদের সম্পর্কে জানতেন, বলতেন আবু বকর তুমি কোথায় যাচ্ছ? তো বললেন যে আমি তো আর আমার এলাকায় থাকতে পারছি না, আমার দেশে থাকতে পারছি না, আমি পালে আমি আবেসে নিয়ে যাচ্ছি। উনি বললেন যে বলো কি আবু বকর, তুমি আমার বন্ধু, তুমি চলো ফিরে চলো, কারণ মক্কার থেকে তুমি যদি চলে যাও তাহলে মক্কার আর আর থাকে না কিছু, কারণ আবু বকর কিন্তু মন্ত্রী পর্যায়ের একজন ছিলেন এবং সম্মান, শিক্ষা, টাকা পয়সা সব দিক দিয়ে মক্কার প্রথম শ্রেণীর লোকদের হিসেবে গণ্য হতেন। উনি বললেন তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও তাহলে মক্কার আর কিছু থাকে না, মানুষ মনে করবে যে মক্কাটা আসলেই শেষ হয়ে গেছে, আর আমি এই পর্যায়ে রাখতে চাই না, চলো যাই, আমি তোমাকে আশ্রয় দেবো, এবং আমি যদি একটা কথা বলি মক্কার সমস্ত মানুষটা শুনতে বাধ্য হবে। এরপরে ইবনুদ্দাগিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আসলেন মক্কা, এসে কাবা শরীফে দাঁড়িয়ে চিৎকার করে বললেন দেখো আমি ঘোষণা দিচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আশ্রয় দিয়েছি, এবং তোমরা যদি তার গায়ে বিন্দুমাত্র আঘাত করো তাহলে আমি আমার লোকজন নিয়ে তোমাদেরকে এ করবো, এবং তোমরা যখন ইয়ামানের পথে মানে ব্যবসার জন্য যাও তোমাদের প্রত্যেকটা ব্যবসায় আমি ক্ষতিগ্রস্ত করব, তোমরা যদি চাও যে তোমাদের ব্যবসা ভালো থাকুক তাহলে তোমরা কিন্তু তাকে কিছু করতে পারবো না, আমি তাকে আশ্রয় দিয়ে গেলাম। তো তখন ওরা বললো যে ঠিক আছে তাহলে একটা কাজ করো, আবু বকরকে বলো উনি যেন নামাজ পড়তে পারে তো তার ঘরে যেয়ে নামাজ পড়ে, এবং নামাজ পড়ার সময় যেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে না, কারণ আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি কাঁদতেন, এবং তার কোরআন তেলাওয়াত মধুর কোরআন তেলাওয়াত এবং কান্না শুনে মানুষ প্রভাবিত হয়ে যেত খুব বেশি। তো আবু বকর বললেন যে ঠিক আছে আমি মেনে নিলাম। তো উনি কাবা ঘরে এসে আর কোরআন তেলাওয়াত করতেন না, উনি ওনার ঘরের পাশে ছোট্ট একটা জায়গা বানিয়ে নিলেন, সেখানে দাঁড়ায় উনি নামাজ কালাম পড়তেন আস্তে আস্তে। পরে একদিন উনি বললেন যে কি জ্বালায় পড়লাম, এত আস্তে নামাজ পড়ে কি হয় নাকি, আমি আল্লাহর সাথে কথা বলবো। উনি আবার তেলাওয়াত শুরু করলেন, ওনার তেলাওয়াত শুনে আশেপাশের লোকজন সবাই ছুটে এসে ঘরের চতুর্পাশে দাঁড়াই যেত। তো এটা দেখে তারপরে কুরাইশের লোকেরা বললো যে হায় হায় কি হলো, আবার তো লোকজন তার কথা শুনতেছে, মানুষ প্রভাবিত হচ্ছে। তো ওনারা কুরাইশের নেতারা সবাই যে ইবনুদ্দাগিনাকে বললো এই দেখো তুমি যাকে আশ্রয় দিয়েছিলে সেই আবু বকর কিন্তু আবার জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করেছে, আমাদের মধ্যে ফিতনা শুরু হয়ে যাচ্ছে। তো ইবনুদ্দাগিনা এসে বললেন যে আবু বকর তুমি আর নাকি খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, তার তোমার কথা শুনে মানুষ প্রভাবিত হচ্ছে, এখন আমি তো তোমাকে আর আশ্রয় দিতে পারি না। আবু বকর বললো ঠিক আছে আমার আশ্রয়ের দরকার নাই, তুমি তোমার আশ্রয় উইথড্র করো, ওরা যদি আমার এখানে না থাকতে দেয় না থাকতে দিল কিন্তু আমি আমার এই পথে আমি চলব। তো ইবনুদ্দাগিনা বললেন যে আমি আজ থেকে আশ্রয় তুলে নিলাম, তোমরা তোমাদের মতন দেখো, তোমাদের সন্তান তো, ওরা আর কিছু করতে পারলো না, ওদের ক্ষমতা যেন আস্তে আস্তে
লোপ পাওয়া শুরু হয়ে গেল এবং গোটা আরব সমাজে তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে গেল। এখানে এই যারা গিয়েছিলেন তারা কিন্তু আসলে 15 বছরের মতন ছিলেন। প্রথম বাহিনী যারা যায় 74 হিজরির শেষের দিকে এসে 12 জন, তারপরে মাঝখানে ওরা কিছু সময়ের জন্য ফিরে আসছিল, এরপরে 3 মাসের মতন, তারপরে আবার গিয়েছিল, সব মিলিয়ে প্রায় 83 জন। এরা ওই যখন হাবাসায় থাকেন এরা প্রায় 15 বছর ওখানে ছিলেন। এই 15 বছর থাকাকালীন ওরা কী করতেন? ওখানে বসে বসে শুধু খেতেন দাইতেন এবং শরীর বানাইছেন তা না, কিন্তু ওরা যেদিন এরকম মানে সর্বশেষ কথা হয়ে যায় দেখেন মানে প্রথম দিন থেকেই ওই দেশে তারা কন্ট্রিবিউট করেছেন। তাদের অবদান হলো যে তারা স্থানীয়দের মাঝখানে ইসলামের কথাগুলোকে আমলের মাধ্যমে এবং কথার মাধ্যমে এমনভাবে প্রচার করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার যুদ্ধ করেন, খাইবার যুদ্ধের আগ পর্যন্ত, সপ্তম হিজরির আগ পর্যন্ত গোটা মানে হাবাসায় অধিকাংশ লোক মুসলমান হয়ে যায়। এটা কিন্তু এ ছিল অবদান ছিল ওনাদের ব্যবহার, আচার আচরণ এবং ওই দেশে তাদের কন্ট্রিবিউশন, এমনকি নাজাশি নিজেই মুসলিম হয়ে গেছিলেন। এই যে এটা মানে মুসলমানদের দেখে মুসলমান হওয়া, এই কাজটা কিন্তু তারা করেছিলেন। দ্বিতীয়ত হলো কি যে যেদিন আমরকে বিদায় করে দিচ্ছেন এবং জাফরকে বলতেছেন তোমার লোকজন সহ আমার দেশে তোমরা মেহমান হিসেবে থাকো, ওই দিন তিনি একটা যুদ্ধে বেরিয়ে যাচ্ছেন যে আমার একটা যুদ্ধ আছে, আমি সেদিকে যাচ্ছি, অমুকের সাথে যুদ্ধ হচ্ছে। তখন জাফর এবং জুবাইর ইবনুল আওয়াম দুইজন, জাফর ইবনুল আবু তালেব এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুইজন চিন্তা করলেন যে দেখো যিনি আমাদেরকে এত সুন্দর আশ্রয় দিয়েছেন আমাদের কিন্তু বসে থাকা উচিত না। জুবাইরকে বললেন, জুবাইর তুমি তো অনেক ভাষা জানো, চলো আমরা যেই ওনাকে বলি যে উনি কী ধরনের সাহায্য আমাদের কাছে চান। দুইজন হেঁটে যেয়ে বললেন যে আইহুল মালিক রাজন বাদশাহ নামদার, আপনি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য চান সাহায্য নিতে পারেন, আমরা বসে থাকার জন্য আসি নাই, আমরা আপনাদের এলাকা আপনাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমাদের দায় দায়িত্ব আছে। জুবাইর বললেন যে আমার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো স্কিল দিয়েছেন, তার মধ্যে একটা বড় স্কিল হলো এই যে আমি ভাষা বুঝি, আপনাদের এই ভাষা বুঝি এবং আপনার শত্রুদের ভাষা বুঝি। এবং আরও মজার কথা হলো যে আপনার শত্রুদের মানে আবেশিনিয়ার পাশের রাষ্ট্রের সাথে যুদ্ধ হচ্ছিল, ওই শত্রুদের বড় বড় লিডারদের সাথে আমার পরিচয় আছে, কারণ জুবাইর ইবনে আওয়াম কিন্তু ব্যবসায়ী ছিলেন এবং ওই সময় নাম করা ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন, তো আপনি আমাকে ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যবহার করতে পারে, যে আমি ওই 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 শত্রুদের পক্ষে ওর ভিতরে যেয়ে আমি স্পাইগিরি করব এবং তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করব এবং আপনাকে বিভিন্ন সংবাদ পৌঁছে দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। তো তখন নাজাশি তো খুশি হয়ে গেলেন যে এরা তো ছোটোখাটো কেউ না, এরা আমার দেশে এসে শুধু খাওয়ার জন্য বা নিরাপত্তার জন্য এখানে আসেনি, এরা এই দেশে এসে শুধু ইসলাম প্রচার করার জন্য আসেনি, এরা এসেছে এই দেশকে গোলার জন্য এসেছে। উনি বললেন যে ঠিক আছে তুমি যাও। উনি জুবাইর ইবনে আওয়াম এবার রওনা দিয়েছেন, রওনা দিয়ে নীল নদ যেটা মিশর থেকে আসছে সুদান হয়ে কিন্তু আবিসিনিয়ার উপর দিয়ে ওই নীল নদের একটা শাখা চলে গেছে, ওই নীল নদের ওই শাখার ওখান থেকে মানে নদ পার হয়েই যে দেশটা সেই দেশের সাথে আসলে যুদ্ধটা ছিল সুদানের, দক্ষিণ সুদানের আশেপাশে কোনো একটা দেশ হবে। এখন জুবাইর ইবনে আওয়াম বললেন যে আমার তো ওই পারে যেতে হবে, যাবো কী করে? তো উনি মানে আল্লাহ তাআলা অনেক সময় মানে মুজিজা কারামত কীভাবে দেখায় দেখেন, উনি বলেন যে আমার কাছে তো কিছু নাই, তো পানির একটা মশক ছিল চামড়া তৈরি করা একটা পাত্র যেখানে পানি রাখতেন, উনি খুব বড়ো না, উনি বললেন যে আমি ওর ভিতরে দুই পা ঢোকালাম আর দেখলাম যে ছোট্ট পাত্র পানি ভরা, তো পানির জন্য কত বড়ো পাত্র থাকে, ছোটো পাত্র, তার দুই পা ধরেছে, ধরে ওই পানিতে ছেড়ে দিলাম নিজেকে, নিয়ে বললাম যে আল্লাহ আমি নাজ্জাশিকে হেল্প করতে চাই যিনি আমাদেরকে এই বিপদের সময়ও দিনকে বাঁচায় রাখার জন্য হেল্প করছেন, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলার কী অপূর্ব নিয়ামত যে এই পানির মশকটা নৌকার মতন হয়ে আস্তে আস্তে ওই পারে জুবাইর ইবনে আওয়ামকে নিয়ে দেন এবং তিনি ওই পারে যেয়ে তারপরে শত্রুদের মানে মানে বুহের ভিতরে যেয়ে তারপরে সেখানে খোঁজখবর নিচ্ছেন, স্পাইগিরি করেছেন, ওদের মধ্যে শত্রুতা পয়দা করেছেন এবং যুদ্ধে যে ধরনের মানে কৌশল অবলম্বন করলে একটা বাহিনী পর্যুদস্ত করা যায় তিনি সে কাজ করেছেন এবং অল্প কয়েকদিনের মধ্যেই নাজাশির বিজয় হলো
এবং এইটাই ছিল মুসলমানদের অবদানের একটা বড় একটা জিনিস, যে তারা সে সমাজে যেয়ে কিন্তু অবদান রেখেছেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার যে এই হাবশার হিজরত শুধু ছোটোখাটো একটা হিজরত ছিল না, এটা ছিল ইসলাম প্রচার প্রসারের একটা নতুন দিগন্ত উন্মোচন। এমন হয়েছে যে কিছুদিনের মধ্যে গোটা গোটা দেশ কিন্তু ইসলামের মধ্যেই চলে আসা শুরু হয়েছে এবং ওখানে লোকজন ইসলামের দিকে আসা শুরু করেছে। নাজ্জাশিও এক পর্যায়ে চলে আসেন, সেই আবিসিনিয়া, সেই ইথিওপিয়া বা এই সমস্ত এলাকাগুলো কিন্তু এখনও ইসলামের আলো এখানে প্রজ্বলিত, যদিও খ্রিস্টানিটি আছে, কিন্তু সেখানে ওই যে আলোটা জ্বালাই দিয়েছিলেন জাফর ইবনে আবু তালেব, ওসমান ইবনে আফফান, এনাদের মতন মানুষেরা, যে সেই আলো কিন্তু এখনও সেখানে জ্বলজ্বল করে জ্বলছে। এই এইটা কিন্তু হিজরত হাবশা, হাবশার হিজরতের একটা মৌলিক দিক যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা গ্রুপ অফ পিপল যারা ইসলামের কথা সেখানে বলতে পারে এরকম লোকদেরকে সেখানে পৌঁছাইছিলেন। আমাদেরও উচিত যে ইসলামের কাজ যারা বহির্বিশ্বে করতে চায় তাদের কিন্তু এই দুটো ক্যাপাসিটি থাকতে হবে। একটা ক্যাপাসিটি হলো এই যে যে দেশে এই মুসলমানরা গেছেন সেই দেশে তাদের ব্যবহার, কন্ট্রিবিউশন, কাজ এমনভাবে থাকা দরকার যে স্থানীয় লোকেরা মনে করবে যে এরা বিদেশি নয়, এরা বিদেশি না, এরা আসছে আমাদের দেশে আমাদের কল্যাণ নিয়ে এসেছে, আমাদের জন্য কোনো ক্ষতির কারণ না। কিন্তু আমরা আমাদের অবস্থা হয়ে গেছে এই যে আমরা যেসব দেশে যাচ্ছি সে দেশের সৌন্দর্যগুলোকে চুষে নিয়ে আমরা আমাদেরকে আনন্দিত করছি, আমাদের অন্যভাবে আমরা এটাকে অবমূল্যায়ন করছি। এটা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণে হাবশার হিজরতের আমরা একটু বিপরীত করি। আমাদের উচিত হলো যে যেখানে যাই না কেন সেখানে ওই দেশবাসীর, মুসলমানদের মনে রাখা উচিত যে আমাদের কোনো দেশ আমাদের দেশ নয়। তাই যদি হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন সব সময়, হ্যাঁ, তারা কিন্তু মক্কা মদিনায় তাদের কবর থাকতো, কিন্তু তা না হয়ে তাদের কবর সেই চীনে পাওয়া যাবে, সেই তুর্কিস্তানে পাওয়া যাবে, সেই কোথায় মিশরে পাওয়া যাবে, সেনেগালের কর্নারে পাওয়া যায়। তো এটা কেন হলো? কারণ হলো যে মানুষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় এবং ওই এলাকার লোকদেরকে ভালোবেসে ফেলেছে। একজন সাহাবি গেছেন ধরেন আপনার চায়নায়, বেশি সাহাবি তো যাননি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আব্বা ওমর ইবনে উহাইব তিনি সেখানে গেছেন, হ্যাঁ, মালিক বিন উহাইব তিনি সেখানে গেছেন। সেখানে যে উনি ওই এলাকার লোকদেরকে ভালোবেসেছেন, নিজের মনে করেছেন, সেখানে মসজিদ বানিয়েছেন, লোকজন সেখানে এসেছে, সেখানে একসাথে ওয়াদাত করতে করতে এই তুর্কিস্তানের সেখানে প্রায় এখন 70% মুসলমান। এটা কীভাবে হলো? একজন মানুষের প্রচেষ্টার বরকতে। তো এইটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। দুই নম্বর হলো এই যে ওই 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 সমাজের মধ্যে যে আমরা যারা কথা বলতে পারি, আচরণ দেখাতে পারি, এই ধরনের মানুষদের ওখানে এসে সব জায়গায় যেয়ে সঠিক ইসলামের কথাগুলো কিন্তু মানুষের সামনে সিম্পলেস্ট ওয়েতে আমাদের বলা দরকার, বোঝানো দরকার, এবং সেটা আমলের মাধ্যমে হতে হবে। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে, খুবাইবের কথা শোনা যায়, তারপরে হলো আপনার বিলালের কথা শোনা যায় রাদিয়াল্লাহু আনহুম, তারা কিন্তু হিজরত করেননি। হিজরত করেননি হয়তো দুটো কারণে, একটা হলো তাদের অর্থনৈতিক টাকা পয়সা এমন ছিল না যাতে একটা দেশ তারা ভ্রমণ করতে পারে, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে অনেক টাকা লাগে, এখন তো অনেক লাগে, তখনও কম লাগতো না, যে এখন যেমন কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, তখন তো এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে কয়েক দিন কয়েক মাস লেগে যেত, আর এই কয়েক মাসের খাওয়া দাওয়া সহ সব কিছু বহন করা এর চারটিখানে ব্যাপার ছিল না, অনেক কষ্ট হতো। তো এই কষ্টগুলো এবং এই খরচগুলো বহন করার মতন যাদের অবস্থা ছিল না তারা মক্কায় রয়ে গেছেন, অথবা এটা হতে পারে যে ওনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে থাকতে চেয়েছেন, যে না আমাদের উপরে এই অত্যাচার হয়েছে, আমরা যদি সবাই চলে যাই আমাদের নবীর উপায় কী হবে? তাকে সেভ করা, তার চতুর্পাশে থাকাও আমাদের দায়িত্ব। এই জন্য এই কিছু সাহাবি কিন্তু এই অবস্থায়ও ছিলেন। এইভাবে আমাদের ইসলামের কিন্তু এইগুলো মাথায় রাখা দরকার যে সুযোগ হয়েছে বলে সবাই চলে যাব তা না, আবার যারা চলে যাব তারা এমনি ব্যালেন্স করে রাখা। ইসলামের এই সৌন্দর্যগুলোকে বহির্বিশ্বে পাঠানো হাবশার হিজরতের মাধ্যমে আমরা জানতে পারি এবং যেখানে আমরা যাই সেখানে কন্ট্রিবিউশনের যে মানসিকতা আমাদের থাকা দরকার সেটা যেন আমাদের থাকে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা হাবশার হিজরতটা এখানেই শেষ করতে চাচ্ছি।
পরবর্তী পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক দিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সেই এপিসোডে আপনাদের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين.